হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা চ্যানেল তো আপনাদের সামনে তুলে ধরছি একটি গুরুত্বপূর্ণ খবর যে শিক্ষকদের যে তিন মাস অন্তর রিপোর্ট জমা করতে হবে তার বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হলো তো সেই নোটিশটি আপনাদের সামনে আমি তুলে ধরছি এবং তার সাথে সাথে আপনাদের বলবো যে এরকম শিক্ষামূলক খবরগুলো পেতে আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এর জন্য সাবস্ক্রাইব লেখা যে বাটনটি রয়েছে সেটি ক্লিক করুন এবং তার সাথে সাথে দেখুন পাশে একটি বেল বাটন চলে আসবে সেটিও ক্লিক করবেন যখনই নতুন কোনো খবর এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে কিন্তু নোটিফিকেশন হিসেবে পৌঁছে যাবে তো বন্ধুরা আজ আপনাদের সামনে যে খবরটি আমি তুলে ধরছি যে তিন মাস অন্তর শিক্ষকদের যে রিপোর্ট জমা করতে হবে তার বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরব কিন্তু সঙ্গে বল এটাও বলবো যে আগের ভিডিওতে আপনারা কিন্তু দেখেছেন বা না দেখলে এখনও দেখে নিতে পারেন যে এই রিপোর্ট যে তিন মাস অন্তর করতে হবে পার্শ্ব শিক্ষকদের সেই বিষয়ে কিন্তু আরেকটি ভিডিও আমি আপলোড করেছি তো আসুন বন্ধুরা আমরা জেনে নিই যে কি রয়েছে সেই বিজ্ঞপ্তি আপনারা তো এখানে দেখতেই পাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযান তো আগে যার নাম ছিল কিন্তু পশ্চিমবঙ্গ সর্বশিক্ষা অভিযান আপনারা জানেন সেই সমগ্র শিক্ষা অভিযানের থেকেই এই বিজ্ঞপ্তি যেটি করা হয়েছে টু দ্য হেড ইনস্টিটিউশন বা হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে কিন্তু এই নোটিসটি করা হয়েছে যার সাবজেক্ট রয়েছে পারফরম্যান্স রিপোর্ট ফর আইডেন্টিফাইং অ্যান্ড মনস্ট্রিমিং অফ ও ও এসসি বাই দ্য টিচার অর্থাৎ ও যারা আউট অফ স্কুল চিলড্রেন্স রয়েছে তাদের যে আইডেন্টিফাই করার জন্য যে প্যারাটিচারদের যে রিপোর্ট করতে হবে সেটার বিষয়েই কিন্তু এই বিজ্ঞপ্তি যেটি সতেরো বারো দু হাজার আঠেরো তারিখে কিন্তু বেরিয়েছে তো এখানে দেখুন যেটা রয়েছে যে ফর বেটার ইমপ্লিমেনশন অব দ্য প্রভিশন আন্ডার আর টি অ্যাক্ট ইন ইন ইউনিভার

যার প্রথমটা করতে হবে জানুয়ারি টু মার্চের এই তিন মাসের রিপোর্ট জমা করতে হচ্ছে প্রথমবার আর সকলেই জানি আমরা যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্তই হচ্ছে অ্যাকাডেমিক সেশন তো এই বারো মাসের মধ্যে চারবার এই রিপোর্ট জমা করতে হচ্ছে তো প্রথম যে কাজটি রয়েছে জানুয়ারি থেকে মার্চ সেটি করতে হচ্ছে কখন সেটি দ্য কনসার্ন প্যারাটিচার উইল সাবমিট পারফরম্যান্স রিপোর্ট টু দ্য কনসার্ন হেডমাস্টার হেডমিস্ট্রেস বাই ফার্স্ট উইক অফ এপ্রিল অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসের যে রিপোর্ট সেটি কিন্তু জমা করতে হবে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের কাছে ফার্স্ট উইক অফ এপ্রিল এপ্রিলের ফার্স্ট উইকে জমা করতে হচ্ছে এবং বাই সেকেন্ড উইক অফ এপ্রিল তো ফার্স্ট উইকে প্যারাটিচাররা তাদের যে রিপোর্ট সেটি প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে জমা করার পরে সেকেন্ড উইক অফ এপ্রিল দ্য হেডমাস্টার উইল কম্পাইল দ্য সেম অ্যান্ড সাবমিট দ্য সেম এস পার্ট সি টু দ্য কনসার্ট সিপিসি অর এস আই অফ স্কুল ইন কেস প্রাইমারি প্যারাটিচার অ্যান্ড টু দ্য কনসার্ট এআই অফ স্কুল সেকেন্ডারি ওর এডিআই অফ স্কুল সেকেন্ডারি ফর আপার প্রাইমারি প্যারাটিচার অর্থাৎ প্যারাটিচার আর হেড মাস্টার বা হেড কাছে রিপোর্ট জমা করার পর সেই তিনি আবার সেই রিপোর্ট কিন্তু সি ফরমেটে সিপিসি বা এসআই এর কাছে প্রাইমারির ক্ষেত্রে সিপিসি বা এসআই এবং আপার প্রাইমারির ক্ষেত্রে এআই এর বা এডিআইয়ের কাছে কিন্তু সেই রিপোর্ট জমা করবেন এরপরে ইন টার্ন অফ সিপিসি অর এসআই অফ স্কুল অ্যান্ড এআই অর এডিআই অফ স্কুলস উইল সেন্ড দ্য সেম আফটার কম ইন দ্য প্রেসক্রাইব ফরমেট বি টু দ্য ডিইও অর এস এস এম ইন দ্য থার্ড উইক অফ এপ্রিল অর্থাৎ প্রধান শিক্ষক বা শিক্ষিকা সেকেন্ড উইকে সেটি জমা করার পর সিপিস সিপিসি বা এসআই বা এআই বা এডিআই তারা কিন্তু সেটি ফরমেট বিতে ফিল আপ করে ডিইও বা এস এস এম এর কাছে থার্ড উইকে জমা দিচ্ছে এপ্রিল মাসের এরপর ফাইনালি ডিইও বা এসএসএম উইল সেন্ড দ্য সেম হিস কম্পাইলড রিপোর্ট অ্যাস পার প্রেসক্রাইব ফরমেট এ উইথ হিস আর অবজারভেশন টু দ্য এসপিও বাই দ্য ফোর্থ উইক অফ এপ্রিল এরপরে কিন্তু সেটি ফাইনালি ডিইও বা এসএসএম সেটিকে সেন্ড করবে সেই রিপোর্টটিকে সেন্ড করবে এ ফরমেটে এসপিওর কাছে এপ্রিলের চতুর্থ সপ্তাহে অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে প্রথমে পার্শ্বশিক্ষকরা এপ্রিলের প্রথম সপ্তাহে প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে রিপোর্ট জমা করবেন তারপর প্রধান শিক্ষক বা শিক্ষিকা সেটি এসআই বা এডিআই এর কাছে সেকেন্ড উইকে জমা করবে তারপর সেই এসআই বা এডিআই বা এআই বা সিপিসি তারা কিন্তু সেটি ডিইও বা এস এর কাছে জমা করবে এরপর ফাইনালি ফোর্থ উইকে কিন্তু তারা আবার এসপিওর কাছে এই রিপোর্ট জমা করবেন অর্থাৎ এই কাজ সম্পন্ন হতে কিন্তু এক মাস সময় লেগে যাবে এরপরে যেটি রয়েছে যে সিমিলারলি দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড দ্য থার্ড অ্যান্ড দ্য ফোর্থ কোয়ার্টার রিপোর্ট শ্যাল রিস দিস অফিস বাই দ্য ফোর্থ উইক অফ জুলাই অক্টোবর অ্যান্ড জানুয়ারি অফ নেক্সট ইয়ার রেসপেক্টিভলি এবং একইভাবে সেকেন্ড যে রিপোর্ট সেটি জুলাই মাসে থার্ড রিপোর্ট অক্টোবর এবং ফোর্থ যে রিপোর্ট সেটা সেটা জানুয়ারি অর্থাৎ নেক্সট ইয়ারের যে জানুয়ারি যেমন দু হাজার যদি শুরু হয় তাহলে দু হাজার কুড়ির জানুয়ারিতে কিন্তু ফোর্থ রিপোর্টটা জমা করতে হবে একইভাবে হেন্স ইউ আর রিকোয়েস্ট টু ইনফর্ম দ্য প্যারাটিচার এন গেস্ট ইন ইউর স্কুল অ্যাকর্ডিংলি অ্যান্ড টেক ফারদার নেসেসারি অ্যাকশন এবং সমস্ত বিদ্যালয়ের যে প্রধান রয়েছেন তাদেরকে কিন্তু অবগত করেছেন যে সমস্ত টিচার যারা রয়েছে তাদেরকে এনগেজ করতে এই কাজে গুরুত্ব সহকারে তো আপনারা দেখলেন যে কিভাবে কোন প্রসেসে বা কোন প্রসিডিউর মিলে নিয়ে এই কাজটি কিন্তু করতে হবে তো এখানে দেখুন আরও রয়েছে ইয়র্স পলি আর ভিমলা স্টেট প্রজেক্ট ডিরেক্টর পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা অভিযান অর্থাৎ সমগ্র শিক্ষা অভিযানের যে প্রজেক্ট ডিরেক্টর রয়েছেন স্টেট প্রোজেক্টর প্রজেক্ট ডিরেক্টর আর বিমলা তিনি কিন্তু এই চিঠি চিঠিটি বা এই বিজ্ঞপ্তিটি করেছেন প্রধান শিক্ষকদের ক্ষেত্রে যে তারা কীভাবে পার্শ্বশিক্ষকদের রিপোর্ট কার্ড এর কাজ করাবেন এবং সেই রিপোর্ট কার্ড কীভাবে পার্শ্বশিক্ষকদের থেকে প্রধান শিক্ষক এবং তারপর সেখান থেকে এআই বা ডিআই বা কী তারপর সেটা কিভাবে পৌঁছবে রিপোর্ট এই ওর কাছে সেটা কিন্তু এখানে পরিষ্কার দেওয়া রয়েছে আপনারা দেখলেন সঙ্গে আপনাকে বলবো যে যদি আপনাদের এই চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই শেয়ার এবং লাইক করবেন এবং সঙ্গে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ